provided a hot dog. I'm your cousin. Put the look upon the time. Sangmatikota. Nito Sangmatikota Korachi. Sangmatikota Panda Mohan Pesha. Amra. Digital Manda Puttahara. Davide. Nara Samaya Amra 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 আপনাদের জন্য আন্দোলন করেছে গতকালকে এত বড় ভয়াবহ ঘটনা হওয়ার পরে আপনারা কি করেছেন না করেছেন আপনার বিবেকের কিছু প্রশ্ন করুন যদি আপনার সরকারের দলকে বাবর দল হিসেবে যদি জনগণকে ছুড়ে ফেলে দেন জনগণ অসৎ সাংবাদিকতা দারাণ সাংবাদিকতা লুকে দিতে বদ্ধ হবে বদ্ধপরিকর হবে সর্বশেষে বলতে চাই জনগণের বিরুদ্ধে যা মন্দ করেন বিপুল উৎসাহ ছাত্র নেতাদের বিরুদ্ধে সরকারের লেনিয়ে দেওয়া মামলা প্রত্যাহার করেন জনগণের উপরে আবার হামলা হয় জনগণের উপরে আবার অত্যাচার চলে তাহলে ইয়াহিয়া খানকে যেভাবে আমাদের অগ্রজেরা আমাদের মুক্তিযোদ্ধারা প্রতিরোধ করে তুলেছিলেন ঠিক আপনাদেরকেও সে অবস্থার শিকার হতে হবে সাবধান হন ভালো হইয়া যান 12 বছর অত্যাচার করেছেন অত্যাচার দমন অত্যাচার জ্ঞাত বলে স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনে ডাকতে হবে ধন্যবাদ সবাইকে ভাই বোনেরা আমরা কাল এক শান্তিপূর্ণ মিছিল নিয়ে যখন মৎস্য ভবনের কাছে আসি তখন ভারতীয় র বাহিনী এবং ছাত্রলীগের হেলমেট বাহিনী আমাদেরকে দুই দিক থেকে অতর্কিত ভাবে হামলা করে ছত্র ভঙ্গ করে দিতে চায় এবং আমাদের নূর হক নূরকে খুন করার প্রয়াসে পুলিশি সহায়তায় ফেলে নিয়ে যায় যখন আমরা ঘিরে ধরি তখন তারা তাকে খুন করতে ব্যর্থ হয়ে ডিবি কার্যালয়ে নিয়ে যেতে বাধ্য হয় সম্মানী ভাই বোনেরা আমরা দেখেছি ডক্টর জাফরুল্লাহর বিরুদ্ধে কিভাবে মাতচুরির মামলা দেওয়া হয়েছিল এই সরকার এমন নির্লজ্জ সরকার এমন বেহায়া এবং ভারতীয় দাসত্বের সরকার যারা এই হামলা মামলা করে আমাদেরকে থামিয়ে রাখতে চায় বাঙালির ইতিহাস বায়ান্নর ইতিহাস বাঙালির ইতিহাস একাত্তরের ইতিহাস বাঙালির ইতিহাস নব্বইয়ের ইতিহাস আমাদেরকে যতই হামলা করা হোক মামলা করা হোক আহত করা হোক যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ আছে এই ভারতীয় দাসত্বের সরকারকে বাংলার মাটিতে টিকে থাকতে দেওয়া হবে না যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে প্রতিহত করে যাব প্রিয় সহযোগিতা ভাই বোনেরা তারা আমাদের বিভিন্ন হক নূর ছাত্র পরিষদ যুব পরিষদ যখন ভারতীয় দালালের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছে যখন অন্যায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছে তখন এই ভারতের প্রভুত্বের সরকারের পরামর্শে এই কণ্ঠগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য তারা এই মামলা দিয়েছে এবং আমাদের উপরে হামলা করেছে এভাবে বেশিদিন টিকে থাকা যাবে না ইয়াহিয়া ভুট্টো টিকে থাকতে পারে নাই আপনিও পারবেন না সময় চলে এসেছে বাংলার ঘরে ঘরে দমনল চলে উঠবে সংগ্রাম চলছে সংগ্রাম চলবে জনতার সংগ্রাম চলবে চলবে সংক্ষেপে বক্তব্য রাখবেন ডাকসুর সদ্য সাবেক সমাজ সেবা সম্পাদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক আক্তার হোসেন। এই প্রথম নয়, আরো অসংখ্যবার আমাদেরকে রাজপথে এসে দাঁড়াতে হয়েছে। এই প্রথম নয়, আর অসংখ্যবার আমাদেরকে হামলার মুখোমুখি হতে হয়েছে। এই প্রথমবার নয়, আরো অসংখ্যবার আমাদেরকে মামলার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু শত হামলা, শত মামলা, শত নির্যাতন করেও আমাদেরকে দমা রাখা যায় না। গতকাল ডাকসুর সত্য সাপের বিবি নুরুল হক নুরের নামে যে মিথ্যা মামলা করা হয়েছে, সেই মিথ্যা মামলার পরে নুরুলরা পালায় থাকে নাই, ভয়ে লুকায় থাকে নাই, রাজপথে সে মিথ্যা মামলার প্রতিবাদ করেছে, প্রতিবাদী পুলিশের লাঠি আসকা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল শেষে যখন আমার ভাইয়েরা নিজ নিজ গন্তব্যে পৌঁছার সিদ্ধান্ত নিচ্ছেন, কেমন সময় শান্তিপূর্ণ এই সমাবেশে, শান্তিপূর্ণ এই অবস্থান শেষে পুলিশ বাহিনী তাদের ওপর যে নির্যাতন করেছে, নূর ভাইকে পৌনপৌনি গ্রেফতার করে অসংখ্য নেতা কর্মীকে থানায় আটকে রেখে যে বর্বরতার পরিচয় দিয়েছে, তাতে আমাদের কাছে স্পষ্ট, সরকার আমাদেরকে যে কোনো ভাবে হোক দাবা দাবার এক দিল নকশা তৈরি করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, সেই কোটা সংস্কার আন্দোলন থেকে নিয়ে এখন পর্যন্ত যতবার আমাদের বিরুদ্ধে নীল নকশা হয়েছে, ততবার সারা দেশের জনগণকে সাথে নিয়ে আমরা সেই নীল নকশাকে ভেঙে চুরমার করে দিয়েছি। স্পষ্ট করে বলতে চাই, নূর ভাই সহ সকলের নামে রাষ্ট্রীয় প্রেসিবাদের মদতে যে মিথ্যা মামলা করা হয়েছে, সেই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নূর ভাই সহ ছাত্র অধিকার পরিষদ এবং সাধারণ জনগণের মধ্য হতে যাদেরকে গতকাল নির্যাতন করা হয়েছে, থানায় আটকে রাখা হয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে যে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, তার জন্য পুলিশকে অবশ্যই দায়ভার নিতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা পাড়া থাকার মানুষ নই, আমরা রাজপথের মানুষ, যা কিছু করবার হয় রাজপথেই করব, রাজপথে আমাদের প্রয়োজনে জীবন দেব, তারপরে সম্মানিত উপস্থিতি, গতকাল নূর ভাইয়ের উপর যে হামলা হয়েছে তাতে তিনি এখন অসুস্থ হয়ে পড়েছেন, আমাদের অনেক নেতা কর্মী তারা অসুস্থ অবস্থায় আছেন, সারা দেশের স্বাধীনতাকামী বিপ্লবী প্রত্যেকটা মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা আমাদের এই বিপদের প্রত্যেকটা সময় আমাদের পাশে যেমন করে দেখেছেন, তেমনি করে রাষ্ট্রীয় ফেসিবাদের এই ষড়যন্ত্রে আমাদের পক্ষে থাকবেন, চোখ কান খোলা রাখবেন, কোন ক্রমেই তার কোন অপপ্রচারে বিভ্রান্ত হওয়া চলবে না, বিশ্বাস রাখতে হবে, অবিলম্বে চক্রান্তকারীদের ষড়যন্ত্রকারীদের সমস্ত বিস্তার আমরা ভেঙে দেব। আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, নূর ভাই সহ আমাদের যে সব সহযোগিতা আহত হয়েছেন তাদের জন্য আপনারা দোয়া রাখবেন, এবং সামনের দিনের আমাদের প্রত্যেকটা কর্মসূচি, আমাদের প্রত্যেকটা কথায়, আমাদের প্রত্যেকটা কাছে আপনাদের অপূর্ণ সমর্থন কামনা করে আজকে বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।